আজকে আমি কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে, সেটি হলো বিটরুটের উপকারিতা। বিটরুট বিষয়টির সাথে বা বিটরুট যে সবজি এর সাথে বেশ অনেকেই পরিচিত, আবার অনেকেই অপরিচিত। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে বিটরুট এসেছে। বিটরুট লাল রঙের দেখতে বাল্ব জাতীয় একটি সবজি এবং এটি বেশ উপকারী হেলথের জন্য। বিটরুটে আছে আয়রন ফাইবার, যা কিনা আয়রনের সমৃদ্ধ হওয়ার কারণে যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম এবং যাদের রক্তশূন্যতা আছে তারা প্রতিদিন বিটরুট খাওয়ার চেষ্টা করবেন। বিটরুট কিভাবে খাওয়া যেতে পারে এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন। বিটরুট সব জুস করে খেতে পারবেন, বিটরুট আপনি চাইলে সালাদের সাথে ড্রেসিং করে খেতে পারবেন, এবং আপনি চাইলে বিটরুট সবজি হিসাবেও খেতে পারেন ভাজি করে। যেভাবে খেতে পারেন তারা সেভাবেই খাবেন। আবার অনেকে আছেন যে বিটরুট হালুয়া করে খেতে পছন্দ করেন, তো যাদের ওজন কম তারাও কিন্তু বিটরুটের হালুয়া নিয়মিত খেতে পারবেন। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রিভেন্ট করে। অনেকে দেখা যায় যে শরীরে একটু ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রার সিস্ট থাকে, সিস্ট থেকে এক সময় টিউমারে পরিণত হয়, টিউমার থেকে হয় ক্যান্সার। সিস্ট প্রতিরোধ করতে এবং ক্যান্সার প্রতিরোধ করতে বিটরুটের উপকারিতা অপরিসীম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য নিয়মিত বিটরুট খাবেন। এর পাশাপাশি বিটরুটে থাকা ফাইবার যাদের কিনা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে। নিয়মিত বিটরুট আপনাকে অনেক সুস্থ রাখবে এবং এর পাশাপাশি স্কিন গ্লো করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যে যখন মৌসুম পরিবর্তন হতে থাকে অনেকের একটু স্কিনের প্রবলেম হয়, অনেক ধরনের সমস্যা হয়, তাই স্কিনকে সুন্দর রাখার জন্য অবশ্যই বিটরুট খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার দেওয়া এই পরামর্শ আপনারা সবাই নিয়মিত পালন করবেন এবং এই পরামর্শ দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনটিভির সাথে থাকুন।